মা বলতো, মানুষের মনেই অসুরের বাস, আর সেই অসুর নিধন করেই আসে জয়। আমাদের সবার মন থেকে অন্ধকার দূর করে মায়ের স্বপ্ন পূর্ণ করতে হবে, আর সেই কাজটা আমি একা করতে পারবো না। আমার তোমাদেরকে পাশে পাওয়াটা খুব দরকার। আমি তোমার লগে আসেছি দিদিমণি, আমি তোমার মধ্যে বড় বৌদিনে দেখতে পাইতেছি। আমার অপরের কোনো ভয় নাই, আমি জানি অপর অকল ঠিক হইব। সন্ধ্যা ঠিকই বলেছে রে দিদি, আর আমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই রে। এবার যা হবে সব ঠিক হবে, আর সেই ঠিকটা আমার হাত দিয়ে শুরু হবে। কি বলছো ঠাম্মি, তোমার হাত দিয়ে শুরু হবে মানে? আমি ঠিকই বলছি, ভুল বল পাপ বল সেটা তো করেছি, তার জন্য তো প্রায়শ্চিত্ত করা দরকার। আর হ্যাঁ, সেটা আমি করবই, মনের অসুরকে মেরে তবেই তো আলোর পথে যাওয়া যায়, সেই অসুরকে নিধন আমি করবই, আর সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত রে দিদিমা। আমি না বুঝে অনেক অনেক অন্যায় করেছি, আমাকে তো তার প্রায়শ্চিত্ত করতে করবো প্রায়শ্চিত্ত। আমি অনেকদিন আগেই বুঝেছিলাম দিদি ভাই কেমন মানুষ, তাই যতটা পেরেছি দিদি ভাইয়ের সাথে থেকেছি। আমি তো কোনোদিনও মাকে ছাড়া আমার জীবন ভাবতেই পারিনি। শেষে যা কিছু ঘটেছে তা আমার বোঝার ভুল, সেই ভুল আজ আর আমি করতে চাই না। শ্রী, আজ তুই তোর মায়ের জায়গা নিয়েছিস, অন্যায়ের বিরুদ্ধে তোর প্রতিবাদে আমি তোর সঙ্গে আছি। সংসার সোম থেকে শনি সন্ধে 6টায় আকাশ 8-এ।